الله أكبر الله أكبر এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতেছেন বাজনা ছাড়া নূপুর পড়া যাবে কি না জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা তার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এরপরে আহমেদ সাব্বির আপনি জানতেছেন দোকান ভাড়ার সিকিউরিটি মানি নেওয়া জায়েজ আছে কি না দেখুন সিকিউরিটি মানি নেওয়াতে কোনো অসুবিধা নেই কিন্তু এই টাকাটা কিন্তু আমানত সিকিউরিটি মানি টাকাটা আমানত আরে আমানতের টাকা এটা কিন্তু খরচ করা যাবে না আমরা অনেকেই কিন্তু জানি না আমানতের টাকা যেভাবে আসে সেভাবে তাকে ফেরত দিতে হবে এটা আপনি ব্যবসায় খাটাতে পারবেন না আমরা অনেকে মনে করি যে আমানতের টাকা বোধহয় যার মতো সে খরচ করতে পারে বাসা বাড়িতে আপনার যদি ইয়ে হয় আপনার কি বলে এটাকে আমানতের যে টাকাটা সরি জামানতের যে টাকাটা সেই টাকা যদি আপনি বাসা বা দোকান ভাড়া দিয়ে জামানতের টাকা রাখেন তাহলে সেই টাকাটা আপনি জাস্ট গ্র্যান্ট হিসাবে রাখলেন আপনাকে ওইটা ফেরত দিতে হবে এটা শহর এলাকার সমস্ত বাড়িওয়ালারাই লঙ্ঘন করেন এই বিধানটি না জানার কারণে এই টাকাটা যদি আপনার খরচ করতে হয় তাহলে আপনাকে নেওয়ার সময় বলতে হবে এটা জামানত না কিচ্ছু না এটা হলো অগ্রিম ভাড়ার অগ্রিম এখান থেকে ভাড়া কাটা যাবে মাসে মাসে পরিপূর্ণ না কাটা যাক নামকে অস্তে 1000 করে কাটা যাবে বাকিটা ক্যাশ দিবি ভাড়া এরপর যে যখন তিনি ভাড়াটিয়ে চলে যাবেন তখন বাকিটা ফেরত পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকা তিনি ব্যবহার করতে পারবেন তার জন্য ব্যবহার করা জায়েজ হবে